কোরআন রিসার্চ করেই নাকি বিজ্ঞানীরা সব আবিষ্কার করেছেন। ওয়াজের নামে এইসব কথাবার্তা বলে মানুষকে আর হাসাবেন না, কোরআনকে এত ছোট করবেন না, ছোট করা দরকার নাই। বিজ্ঞানীরা তো 1800 শতকের পূর্বে কিছুই জানতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যগুলো কোরআনে একদম পয়েন্ট টু পয়েন্ট আজ থেকে 1400 বছর পূর্বেই তিনি এই ব্যাপারে আলোচনা করেছেন। মানব ভ্রূণ সম্পর্কে আমরা আলোচনা করব, ভ্রূণ তত্ত্ব নিয়ে আলোচনা করব, যেটাকে ইংরেজিতে বলা হয় এমব্রয়োলজি। এই এমব্রয়োলজি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এমব্রয়োলজি এটা এমন এক বিদ্যা যে বিদ্যা সম্পর্কে, মানব ভ্রূণ সম্পর্কে 1800 শতকের পূর্বে মানুষ কোনোদিন কল্পনাও করে নাই মানব ভ্রূণ বলতে কিছু আছে। মানুষ এটা কোনোদিন কি করে নাই, কল্পনাও করে নাই। এই মানব ভ্রূণ নিয়ে গবেষণা করে অনেক বিজ্ঞানী, অনেক গবেষকদের পদস্খলনও ঘটেছে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এরিস্টটল নাম শুনেছেন? এই এরিস্টটল সে মনে করত মেয়েদের মাসিকের রক্তের সঙ্গে যখন পুরুষের বীর্যের মিলন ঘটে তখন সন্তান জন্ম হয়। আবার কেউ কেউ মনে করত যে না, পুরুষের বীর্যের মাধ্যমেই আপনার বাচ্চা শিশুর জন্ম হয়। এই দুটি ধারণাকে 1909 সালে বিজ্ঞানী স্পিলিজার, ইতালিয়ান বিজ্ঞানী, তিনি সেটাকে প্রত্যাখ্যান করেছেন, ভুল প্রমাণ করেছেন। আবার 1912 সালে বিজ্ঞানী মর্গার, তিনি এই মানব ভ্রূণ সম্পর্কে খুব সুন্দর তিনি আলোচনা করেছেন। এই জন্য বলা হয় আধুনিক বিজ্ঞান। এরিস্টটল থেকে শুরু করে অনেক বিজ্ঞানী মানব ভ্রূণ সম্পর্কে অনেক ভুল তথ্য তারা দিয়েছেন, যেগুলো পরবর্তী বিজ্ঞানরা এসে সেগুলোকে ভুল প্রমাণ করেছে। এখন আসেন আমরা এই যে মানব ভ্রূণ সম্পর্কে পবিত্র কোরআন কি বলেছে। বিজ্ঞানীরা তো 1800 শতকের পূর্বে কিছুই জানতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যগুলো কোরআনে একদম পয়েন্ট টু পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বেই তিনি এই ব্যাপারে আলোচনা করেছেন। কোরআনের 96 নম্বর সূরা যা সর্বপ্রথম রাসূলের উপর হেরা গুহায় নাজিল হয়েছে, সূরা আলাক, সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয় এই সূরায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সবাই আমার সঙ্গে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, হে নবী আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে আপনি তেলাওয়াত করুন, সেই প্রভুর নামে আপনি পড়া শুরু করুন। খালাকাল ইনসানা মিন আলাক, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্তপিণ্ড তথা জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ। কুরআনের 76তম সূরা সূরায়ে ইনসান বা সূরায়ে দাহারের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মানকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের উপর কি এমন একটি কাল, এমন একটি যুগ, এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না, অর্থাৎ তার কোনো অস্তিত্বই ছিল না। আজ থেকে 100 বছর পূর্বে এখানে কার কোনো অস্তিত্ব ছিল কি বলেন, ছিল কাহার অস্তিত্ব এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি, মানুষের উপর দিয়ে কি, মানুষের জন্য কি এমন একটি যুগ অতিবাহিত হয় নাই
যে যুগে যে সময়ে সে কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি আল্লাহ মানুষদেরকে মিশ্র শুক্র কীট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, নাবতালিহি, যাতে আমি তাকে পরীক্ষা করতে পারি। এই জন্য নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, এই জন্য আমি আল্লাহ তাকে দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি সম্পন্ন করেছি। বলেন সুবহানাল্লাহ, যাতে তাদেরকে পরীক্ষা করতে পারি, এই জন্য অন্ধ ছেড়ে দেই নাই। তারা শুনবে, দেখবে, তারপর বিশ্বাস করবে। কিন্তু আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে শোনা কথা নিয়ে আমরা খুব দৌড়াই। অথচ আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, এই বিষয়টা নাকি চিন্তা ভাবনা করার মতো আল্লাহ তাআলা আমাকে মস্তিষ্ক দিয়েছেন। কিছু কিছু মানুষ আছে শোনা 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 কথা নিয়ে লাফায়, আবার কিছু কিছু মানুষ আছে যারা শোনা কথায় বিশ্বাস করে শোনা কথাকে নিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে নেয়, ঠিক না? শোনা কথায় অনেক মানুষ আপনার দেখবেন বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া তাদের ভিতরে প্রকাশ পায়। এটা খুবই ন্যাক্কার এবং জঘন্য এবং খুবই খারাপ একটা জিনিস। এটা কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সুস্থ মস্তিষ্ককে অস্বীকার করার মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা, তাদেরকে আমি দূরদৃষ্টি সম্পন্ন এবং শ্রবণ সম্পন্ন তাকে আমি করেছি, যাতে করে তাকে আমি পরীক্ষা করতে পারি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দৃষ্টি এবং শ্রবণ শক্তি কেন দিয়েছেন? যাতে করে আমরা কোরআন নিয়ে গবেষণা করি, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি, ওয়াফি আনফুসিকুম, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে গবেষণা করি, দেখি আল্লাহ তাআলা আমার দেহের ভিতরে কি কি সম্পদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আশ্চর্য হবেন, আমাদের এই আলোচনা কমপক্ষে কয়েক সপ্তাহ চলবে, এটা তো এক দুই সপ্তাহে আলোচনা করার মতো জিনিস না। এই কয়েক সপ্তাহ পর্যন্ত আলোচনা এটাকে সাজাইতে গিয়ে আমার সেই রমজানের পর থেকে এই পর্যন্ত অনেক মেহনত, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক মেহনত, অনেক কষ্ট, কত রাত যে জাগরণ করা লাগছে হিসাব কিতাব ছাড়া। তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিজ্ঞানের প্রত্যেকটা মতাদর্শের সাথে কোরআনের হুবহু মিল রয়েছে। আমরা সবসময় একটা কথাই বলি যে বিজ্ঞানের ওই মতাদর্শ, ওই রিসার্চ, ওই গবেষণা, ওই আবিষ্কার আমরা মানব, যে আবিষ্কার কোরআন সুন্নার সাথে হুবহু মিল রয়েছে। যেটার কোনো মিল নাই বলবো এখানে বিজ্ঞানীদের পদস্খলন ঘটেছে। কি বলেন? বিজ্ঞানীদের কি করেছে? পদস্খলন ঘটেছে। আর বিজ্ঞানীদের যখন পদস্খলন ঘটে না তখন সেটা কোরআন সুন্নার সাথে মিলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মানব ভ্রূণ সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে এই ব্যাপারে সবাই একমত যে পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর দেহের মধ্যে কোষ পাওয়া যায়, আর এই কোষের মূল উপাদান হচ্ছে প্রোটোপ্লাজম, যেটাকে বলা হয় পানি। যত প্রাণী আছে সমস্ত প্রাণীর কোষের মধ্যে 75 থেকে শুরু করে 95% পর্যন্ত পানির উপাদান পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই উপাদানটাকে ইংরেজিতে বলা হয় প্রোটোপ্লাজম, আরবিতে এই পানিটাকে বলা হয় নুতফা। কি বলা হয়? নুতফা। কি বলা হয়? নুতফা। অথচ আল্লাহ তাআলা এই নুতফার ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন আমি মানুষকে এই নুতফা থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরবি ব্যাকরণে এই প্রোটোপ্লাজমকে নুতফা বলা হয়। সম্মানিত হাজিরিন, আপনারা আরো আশ্চর্য হবেন, বিশ্বের এখন পর্যন্ত যিনি বিশ্ব বিখ্যাত ভ্রূণ বিদ্যা, যিনি বিজ্ঞানী, যিনি কানাডার টরন্টো ইউনিভার্সিটির একজন ভ্রূণ বিভাগের, ভ্রূণ তত্ত্ব বিভাগের যিনি একজন স্বনামধন্য চেয়ারম্যান এবং স্বনামধন্য প্রফেসর,
তিনি ডক্টর কিথ মুর, তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার বইয়ের নাম হচ্ছে দ্য হিউম্যান যা ডেভেলপিং হিউম্যান, অর্থাৎ মানব উন্নয়ন। এই মানব উন্নয়নের বইয়ের ভিতরে অনেক বিস্তারিত তিনি কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসকে রেফারেন্স করে বিভিন্ন আয়াত তিনি এখানে আলোচনা করেছেন। অথচ 1800 শতকের পূর্বে এবং তিনি এই কোরআন হাদিস রিসার্চের পূর্বে মানব ভ্রূণ বলতে কিছু আছে এটা তিনি কখনোই কল্পনাও করেননি। তিনি তার একই বন্ধুর মাধ্যমে কায়রো ইউনিভার্সিটিতে যখন একটি কনফারেন্সে তিনি এসেছিলেন, সেখানে এসে তার এক বন্ধু তাকে আপনার অ্যাডভাইস করে যে এক কাজ করেন, আপনি যেহেতু ভ্রূণ তত্ত্ববিদ সেই হিসাবে আপনি কোরআন এবং হাদিসের বিভিন্ন আপনার আয়াত বিভিন্ন হাদিস এসেছে এই ব্যাপারে আপনি গবেষণা করেন। তিনি গবেষণা করে ওই আয়াতগুলোকে একত্রিত করে বিশুদ্ধ হাদিসের বর্ণনাগুলোকে একত্রিত করে ইংরেজি করেন। ইংরেজি করার পরে তিনি এটা নিয়ে গবেষণা করে তিনি এই কথা তার বইয়ের মধ্যে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। যদিও তিনি একজন খ্রিস্টান, তিনি বাধ্য হয়েছেন যে কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স, হাদিস বর্ণিত হাদিসগুলো এবং আধুনিক বিজ্ঞানের আবিষ্কার ভ্রূণ তত্ত্বের মাঝে কোন ধরনের অমিল বা বৈসাদৃশ্য নেই, হুবহু মিল রয়েছে। সুবহানাল্লাহ, হুবহু মিল রয়েছে, কোনো সন্দেহ নেই। তিনি একটা কোরআনের যে প্রথম সূরা, যে সূরাটি হেরা গুহায় নাজিল হয়েছে, 96 নম্বর সূরা, এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছি। এই আলাকের আরেক অর্থ হচ্ছে একদম শরীরের সাথে লেগে থাকা, আটকে ধরে রাখা, ঝুঁকের মতো। ঝুঁক শরীরের মধ্যে কি হাতে না একদম লেগে থাকে, একদম শরীরের চামড়ার সাথে লেগে থাকে। বরঞ্চ ঝুঁক যেভাবে তার সূচকে, তার মুখকে যেভাবে মানব চামড়ার ভিতরে প্রবেশ করিয়ে দেয়, এই আনাকুন যে শব্দটি, যে রক্তপিণ্ড, এই রক্তপিণ্ডটাও মায়ের রেহেমের ভিতরে তার মুখ ঢুকিয়ে রক্ত শোষণ করতে থাকে। সুবহানাল্লাহ। এই ডক্টর কিথমুর সে এটা নিয়ে খুব পেরেশান হয়ে গেছে, যে মানুষের মানব ভ্রূণের প্রাথমিক অবস্থা আল্লাহ তাআলা আলাক কিভাবে বললেন। তিনি অনেক শক্তিশালী একটি মাইক্রোস্কোপ নিলেন, এই মাইক্রোস্কোপের সাহায্যে তিনি সেটা পর্যবেক্ষণ করলেন এবং তিনি এটা বলতে বাধ্য হয়েছেন যে কোরআনের যে আলাক আর মাইক্রোস্কোপের মাধ্যমে যে আমি ভ্রূণ, মানব ভ্রূণের প্রাথমিক যে পর্যায়ে দেখেছি সেটা অবশ্যই অবশ্যই কোরআনের সাথে হুবহু মিল রয়েছে, সেটা দেখতে হুবহু ঝুঁকের মতোই। সুবহানাল্লাহ। তিনি তার দ্য ডেভেলপিং হিউম্যান এই বইটির তৃতীয় সংস্করণও বের করেছেন, যে আগে যা লিখছি তো লিখছি তৃতীয় সংস্করণ। এই তৃতীয় সংস্করণের পরে এটা সারা বিশ্বে এত পরিমাণ সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে, সারা বিশ্বের অনেকগুলো ভাষায় অনুদিত হয়ে বর্তমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রদের, ভ্রূণবিদ্যার প্রথম বর্ষের ছাত্রদের পাঠ্যপুস্তক হিসাবে সারা বিশ্বের অনেকগুলো মেডিকেলে গৃহীত হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তার পরবর্তী তৃতীয় সংস্করণের মধ্যে কোরআন হাদিসের বহু রেফারেন্স তিনি সেখানে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য তার এই বইকে বিশ্বের অনেক মুসলমান এটাকে তারা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ।